Adobe Lightroom যা দিয়ে আপনারা হয়তো ফটোতে কালার গ্রেডিং করে থাকেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যে এই Adobe Lightroom দিয়ে কিন্তু একটি ভিডিও কালার গ্রেডিং করাও সম্ভব। ওয়েল, তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব যে কিভাবে আপনি Adobe Lightroom দিয়ে একটি কাস্টম লাইট তৈরি করবেন এবং সেটাকে আপনি আপনার ভিডিওর উপরে অ্যাপ্লাই করবেন। সর্বপ্রথম চলে আসবেন আপনি ফোনের গ্যালারিতে এবং যে ভিডিওটাকে আপনি কালার গ্রেড করবেন তার একটি স্ক্রিনশট আপনি তুলে নেবেন। এবং তারপরে ভিডিও ডিসক্রিপশন থেকে এই PNG আপনি ডাউনলোড করে নেবেন এবং এটাকে নিচের থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটাকে Lightroom-এ অ্যাড করে দেবেন এবং ক্রপ করা আপনার যে ফটোটা রয়েছে সেটাকেও আপনি Lightroom-এ শেয়ার করে দেবেন। ওপেন করব আমরা Lightroom অ্যাপ্লিকেশন, অল ফটোসের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করব। দেন এখানে আমরা বেসিক কিছু কালার গ্রেডিং করব এবং কালার গ্রেডিং যদি আপনি ভালোভাবে শিখতে চান সেই নিয়ে একটি ভিডিও রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারেন। আপনাদের দেখানোর জন্য সিম্পলি একটি বেসিক কালার গ্রেডিং আমরা করে নিলাম। এরপর আমরা চলে যাব এখান থেকে 3-ডট অপশনে। দেন এখান থেকে আমরা কপি সেটিং এই অপশনটার উপরে ক্লিক করব এবং রাইট চিহ্নে ক্লিক করব। দেন এবার আমরা ব্যাক চলে আসব এবং এই PNG-টার উপরে আমরা ক্লিক করব, চলে যাব 3-ডট অপশনে। এখান থেকে পেস্ট সেটিং এখানে ক্লিক করব। দেন এবার চলে যাব শেয়ার আইকনে। দেন এটাকে আমরা সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করে সেভ করে নেব। তো এবার চলে আসতে হবে আমাদের গুগল ক্রোমে এবং এখানে সার্চ করতে হবে অনলাইন লার্ট ক্রিয়েটর। দেন ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব। এবার ক্লিক করব আমরা আপলোডে এবং এখান থেকে সেই Lightroom-এ এক্সপোর্ট করা যে আমাদের PNG সেটাকে সিলেক্ট করে দেব। তারপরে আমরা জেনারেট লার্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। অল রাইট, এবার চলে এসেছি VN অ্যাপ্লিকেশনে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, নিউ প্রজেক্ট, এখান থেকে সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব যেটার উপরে আমরা কালার গ্রেডিং করছি। এটা আমাদের সেই ভিডিও, তো এর পিছনে একটি ওয়াটারমার্ক চলে আসবে, এটাকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করব। এবার আমরা চলে যাব ফিল্টার অপশনে, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে আমরা এখানে ক্লিক করব, চলে যাব 3-ডট অপশনে, একদম নিচের দিক থেকে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব, এখান থেকে আমরা ফোন স্টোরেজ, এখান থেকে ডাউনলোড। দেখতে পারবো আমাদের ডাউনলোডের এখানে আমাদের সেই লাটগুলো কিন্তু শো করছে, তো সেই লাটের উপরে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি সাকসেসফুল আমাদের কিন্তু এখানে সেই লাটটা শো করছে। এবার ব্যাক করব, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই অনলাইনে যে ক্রিয়েট করা লাট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটার উপরে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সেই ভিডিওর উপরেও অ্যাপ্লাই হয়ে গেল। মেইনলি এভাবেই কিন্তু আপনি Lightroom এবং VN অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু ভিডিও কালার গ্রেডিং করে নিতে পারেন। তারপর এটাকে এক্সপোর্ট করার জন্য উপরের দিকে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি রাইট চিহ্নে ক্লিক করে দেবেন, আপনার ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে।